বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা মে মাসে রেকর্ড করেছে। 17 শতকে শিল্প বিপ্লবের পর কার্বন দূষণ বেড়েছে 50 ভাগেরও বেশি। এ তথ্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু সংস্থা। তারা বলছে কোভিড-19 কারণে 2019 সালের শেষ দিক থেকে 2021 সাল পর্যন্ত গ্রিন হাউস গ্যাস নিঃসরণের মাত্রা ব্যাপকভাবে কমে গিয়েছিল। বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপকভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে। মুনার আলম নির্ঝরের রিপোর্ট। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায় পরিবর্তন আসছে জলবায়ুতে। তাপমাত্রা বেড়ে যাওয়া, প্রাকৃতিক নানা দুর্যোগে ভুগছে মানুষ। বাতাসে কার্বন বাড়া নিয়ে আরও ভয়াবহ তথ্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু সংস্থা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিরিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া। নোয়া বলছে এবছরের মে মাসে বায়ুমণ্ডলে ইতিহাসে সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড ছিল। শিল্প বিপ্লবের পর সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড নির্গমন রেকর্ড করা হয়। প্রাক শিল্পযুগের তুলনায় বর্তমানে দূষণ বেড়েছে 50% বেশি। শিল্প বিপ্লবের আগে গড়ে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ছিল প্রায় 200 পার্টস পার মিলিয়ন পিপিএম। 17 শতকের মাঝামাঝি শিল্প বিপ্লব শুরু হলে ধীরে ধীরে বাতাসে কার্বন বাড়তে থাকে। বর্তমানে বাতাসে কার্বন 421 পিপিএম। কোভিড-19 কারণে দীর্ঘদিন শিল্প কারখানা বন্ধ থাকায় 2019 সালের শেষ দিক থেকে 2021 সালের শেষ নাগাদ গ্রিন হাউস গ্যাস নিঃসরণের মাত্রা কমে গিয়েছিল। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পর বিশ্বব্যাপী ব্যাপকভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে। আর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এখন 40 লাখ বছরের মধ্যে সর্বোচ্চ। মুনয়ার আলম নির্ঝর, মাইটিভি নিউজ ডেস্ক।